প্রচারে বেরিয়ে এবারে চোর চোর স্লোগান শুনতে হলো রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে। মোথাবাড়ি এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছিলেন সাবিনা ইয়াসমিন। সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল কংগ্রেসের একটি মিছিল, আর সেই মিছিল থেকে চোর চোর স্লোগান ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই বিষয়ে সাবিনা ইয়াসমিন বলে, যারা দলের টিকিট পাননি এখন অন্য দলকে গিয়ে এইসব ঘটনা ঘটাচ্ছে। এবারে চোর চোর স্লোগান শুনতে হলো রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে। মোথাবাড়ি এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছিলেন সাবিনা ইয়াসমিন। সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল কংগ্রেসের একটি মিছিল, আর সেই মিছিল থেকে চোর চোর স্লোগান ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই বিষয়ে সাবিনা ইয়াসমিন বলেন, যারা অন্য দলের টিকিট পাননি এখন অন্য দলে গিয়ে এইসব ঘটনা ঘটাচ্ছে। টিকিটের আগে পর্যন্ত তৃণমূলের যুব প্রেসিডেন্ট ছিল, তৃণমূলের ছেড়ে দিয়ে মানুষ হলো। আজকে যদি তৃণমূলের একটু যদি ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে, আজকে যারা বিভিন্ন দলে গিয়ে টিকিট নিয়েছে তাদের জন্য অভিষেক ব্যানার্জি চাইছেন যে যারা দলে থেকে দলের ক্ষতি করেছে তাদের শুদ্ধিকরণের মধ্য দিয়ে ভালো লোক।